শুরুতে এই সংবাদ শিরোনাম। আর্মেনিয়ার যুদ্ধবিরতি লঙ্ঘনের চেষ্টা, কঠোর জবাব দিল আজারবাইজান। আর্মেনিয়ার S-300 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা মাটির সাথে মিশিয়ে দিল আজারবাইজানের সেনাবাহিনী, যে কারণে তুর্কির ড্রোন আর্মেনিয়া আজারবাইজান যুদ্ধের মোড় ঘুরিয়ে দিল। ভারত সীমান্তে 60,000-এরও বেশি সৈন্য মোতায়েন করল চীন। এবং সবশেষ থাকছে, শীতেও সীমান্তে আধিপত্য টিকিয়ে রাখতে চায় চীন, চলছে যুদ্ধের প্রস্তুতি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার চলুন বিস্তারিত জানা যাক। আজ শনিবার বেলা 12:00 থেকে যুদ্ধবিরতি চুক্তি কার্যকর হওয়া সত্ত্বেও আর্মেনিয়া যুদ্ধবিরতি লঙ্ঘনের চেষ্টা করেছিল। আজারবাইজান সঙ্গে সঙ্গেই এর পাল্টা জবাব দিয়েছে বলে দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে। বলা হয়েছে, আদঘাটা, টারটা এবং ফুজুলি জাবরাইল এলাকায় আর্মেনিয়া যুদ্ধবিরতি লঙ্ঘনের চেষ্টা করে। আমাদের বেশ কয়েকটি আবাসিক এলাকায় আর্মেনিয়ান সশস্ত্র বাহিনী গুলি চালায়, সাথে সাথে তাদের কঠোর জবাব দেওয়া হয়। আর্মেনিয়ান সেনাবাহিনীর হামলার বিরুদ্ধে পর্যাপ্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে, জানায় আজেরি প্রতিরক্ষা মন্ত্রণালয়। আজারবাইজানের প্রতিরক্ষা মন্ত্রণালয় প্রকাশিত এক ভিডিওতে দেখা যায়, যুদ্ধবিরতি লঙ্ঘন করায় আর্মেনিয়ার সামরিক বাহিনীর সাজোয়াজান আজারবাইজান সেনাবাহিনীর ড্রোন হামলার মাধ্যমে ধ্বংস করা দেওয়া হয়েছে। এর আগে শুক্রবার রাশিয়ার মধ্যস্থতায় মস্কোতে অনুষ্ঠিত শান্তি আলোচনায় অংশ নেন আজারবাইজান এবং আর্মেনিয়ার পররাষ্ট্রমন্ত্রী। টানা 10 ঘণ্টা ওই বৈঠকে যুদ্ধবিরতিতে সম্মত হয় দুই দেশ। এরই মধ্য দিয়ে টানা 2 সপ্তাহ ভয়াবহ যুদ্ধের অবসান হতে যাচ্ছে ককেসাস অঞ্চলের এই দুই দেশে। 27 সেপ্টেম্বর বিতর্কিত নাগানো কারাবাক নিয়ে লড়াই শুরু হয় আজারবাইজান এবং আর্মেনিয়ার মধ্যে। নাগানো কারাবাক আজারবাইজানের অঞ্চল হিসেবে আন্তর্জাতিকভাবে স্বীকৃত হলেও এটি দখল করে রেখেছে আর্মেনিয়ার মদতপুষ্ট গোষ্ঠী। গত 2 সপ্তাহে সংঘাতে 300+ মানুষ নিহত হয়েছে। আর্মেনিয়ার S-300 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করেছে আজারবাইজানের সেনাবাহিনী। বাকুর অধিকৃত গুবাদলি অঞ্চলের এটি ধ্বংস করা হয়। আজির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ খবর জানিয়েছে সংবাদ মাধ্যম আজ ভিশন। শনিবার আর্মেনিয়ার S-300 ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থাটি ধ্বংসের একটি ভিডিও প্রকাশ করা হয়। 27 সেপ্টেম্বর থেকে বিরোধীয় অঞ্চল নাগানো কারাবাক নিয়ে আর্মেনিয়া এবং আজারবাইজান নতুন করে যুদ্ধে জড়ায়। পরবর্তীতে শুক্রবার রাশিয়ার মধ্যস্থতায় মস্কোতে আর্মেনিয়া এবং আজারবাইজানের সঙ্গে 10 ঘণ্টার শান্তি আলোচনা হয়। এতে দুই দেশ যুদ্ধবিরতিতে সম্মত হয় বলে জানিয়েছে রাশিয়া। এদিকে শনিবার স্থানীয় সময় 12:00 থেকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা ছিল। আজারবাইজানের সংবাদ মাধ্যম জানিয়েছে, সামরিক যুদ্ধবিরতি লঙ্ঘন করে আজারবাইজানে গোলা হামলা অব্যাহত রেখেছে আর্মেনিয়া। বাকুর প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে বলা হয়, টার্টার এবং আগদামের বেসামরিক অঞ্চলে রকেট এবং আর্টিলারি হামলা অব্যাহত রেখেছে আর্মেনিয়া। এরই প্রতিশোধ হিসেবে পাল্টা হামলা চালায় আজারবাইজান। যদিও আর্মেনিয়া এবং আজারবাইজান একে অপরকে যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য অভিযোগ করছে। কারাবাক অঞ্চলটি আন্তর্জাতিকভাবে আজারবাইজানের ভূখণ্ড, তবে এই অঞ্চলটি জাতিগত আর্মেনীয় 1990-এর দশক থেকে নিয়ন্ত্রণ করছে। এই দশকে আর্মেনিয়া এবং আজারবাইজানের সঙ্গে যুদ্ধে 30,000-এরও বেশি মানুষ নিহত হন। রাশিয়ার মস্কোয় 10 ঘণ্টা আলোচনার পর আর্মেনিয়া এবং আজারবাইজানের মধ্যে সামরিক যুদ্ধবিরতির বিষয়ে একটি সমঝোতা হয়েছে ঠিকই, কিন্তু গত 2 সপ্তাহ ধরে বিতর্কিত নাগানো কারাবাক অঞ্চল নিয়ে যে যুদ্ধ হয়ে গেল তা সামরিক বিশেষজ্ঞদের দৃষ্টি আকর্ষণ করেছে একটি বিষয়ের কারণে। দীর্ঘ 3 দশক ধরে পুরনো যে সংঘাত থেকেই মাথা চাড়া দিয়ে উঠছে, তাতে এবারে লড়াই নতুন মাত্রা যোগ করেছে ড্রোন, বিশেষ করে তুরস্কের তৈরি ড্রোন দিয়ে চালানো হামলা। এবারের লড়াই যা শুরু হয়েছিল 27 সেপ্টেম্বর, তার তীব্রতা বুঝিয়ে দিয়েছে নাগানো কারাবাকে আর্মেনীয় লক্ষ্যবস্তুর উপর আজরি ড্রোন হামলার ভিডিও ফুটেজ। এই ভিডিও ছবি থেকে সন্দেহ দানা বেঁধেছে যে এবারের লড়াইয়ের জন্য আজারবাইজানের হাতে এসেছিল তুরস্কের বেয়ার আক্তার ড্রোন। আজরি প্রতিরক্ষা মন্ত্রণালয় পর্যবেক্ষক ড্রোন থেকে তোলা এলাকার ছবি বিতরণ করেছে, যেখানে লক্ষ্যবস্তুর অবস্থান চিহ্নিত করা হয়েছিল এবং সেখানে চালকবিহীন কামিকাজি কায়দা বিমানের ভিডিও ফুটেজ দেখানো হয়েছিল। কামিকাজি হলো এক ধরনের আত্মঘাতী বিমান, যেগুলো বিস্ফোরক অস্ত্রে সজ্জিত থাকে এবং লক্ষ্যবস্তুর উপর আঘাত করে নিজেই বিস্ফোরিত হয়ে যায়। সম্প্রতি দুটি দেশই তাদের অস্ত্রের সম্ভার বাড়িয়েছে। এর মধ্যে আজারবাইজান অস্ত্র সংগ্রহ করেছে আর্মেনিয়ার চেয়ে বেশি এবং আজেরি ড্রোন প্রযুক্তির দিকে বেশি ঝুঁকে পড়েছে।
তুরস্ক থেকে ড্রোন কেনা বা সেগুলো রপ্তানি সংক্রান্ত সরকারি তথ্য না থাকার বিষয়টি নিয়ে আবারও তৃতীয় একটি দেশের প্রযুক্তি ব্যবহারের কথা উঠেছে। সোমবার কানাডা ঘোষণা করে যে তারা তুরস্কের তৈরি ড্রোন প্রযুক্তি রপ্তানি বন্ধ করে দেবে। নাগানো কারাবাখে তুরস্কের ড্রোন ব্যবহার করা হচ্ছে এ নিয়ে সন্দেহ বাড়ার কারণে। কানাডার প্লাস ওয়ার প্রকল্প নামের একটি সংস্থা জানাচ্ছে, নাগানো কারাবাখ আক্রমণ চালানো ড্রোনের ছবি থেকে দেখা যাচ্ছে যে যে বিমান থেকে হামলার ছবি তোলা হয়েছে সেটি কানাডার বহুজাতীয় একটি প্রযুক্তি এবং প্রতিরক্ষা সংস্থা L3 হ্যারিস টেকনোলজিস ইঙ্ক প্রতিষ্ঠানের তৈরি সরঞ্জাম ব্যবহার করছে। তুরস্ক কানাডার বিরুদ্ধে দ্বিমুখী আচরণের অভিযোগ করে বলেছে, ন্যাটো সহযোগী সদস্য এই দেশ সামরিক সহায়তায় মানসিকতা লঙ্ঘন করেছে। আজারবাইজান আর্মেনীয় লক্ষ্যবস্তুর উপর আঘাত করতে ড্রোন হামলার বেশ কিছু ভিডিও প্রকাশ করেছে। এসব লক্ষ্যবস্তু ছিল মূলত সামরিক যান এবং কখনও কখনও অস্ত্রের মজুত এবং সৈন্য। তবে নাগানো কারাবাখ এলাকায় কত সংখ্যক আজেরি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ মোতায়েন করা হয়েছে এবং সেগুলো আর্মেনীয় লক্ষ্যবস্তুর কতটা ক্ষতি করেছে তার হিসাব এখনও জানা যায়নি। তবে সোভিয়েত যুগের যেসব ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ আর্মেনিয়া ব্যবহার করেছে আজেরি ড্রোন হামলা ঠেকাতে সেগুলো ছিল খুবই দুর্বল মানের। এমনকি আর্মেনীয় রাজেরি TB2 ড্রোন চিহ্নিত করার কাজে তাদের যেসব রাডার ব্যবহার করেছিল সেগুলোরও আধুনিক ড্রোন ধরতে পারার ক্ষমতা নেই। এছাড়াও আর্মেনিয়ার ভেতরে যে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে, নাগানো কারাবাখের ভেতর মোতায়েন বিমান প্রতিরক্ষা ব্যবস্থা তার তুলনায় অনেক দুর্বল বলে জানাচ্ছে সামরিক বিশেষজ্ঞরা। কারাবাখের প্রতিরোধ ব্যবস্থা খুবই সেকেলে এবং ওই এলাকায় যে রাডার ব্যবস্থা আছে সেখানে ড্রোন ধরা পড়ে না। কাজেই ওই এলাকায় হামলা চালানোর জন্য আধুনিক যেসব ড্রোন আজরি ব্যবহার করছে তা সহজেই আর্মেনীয়দের নজর এড়িয়ে গেছে। তিনি বলেছেন, সিরিয়াতে সশস্ত্র মিলিশিয়া গোষ্ঠীগুলো ড্রোন মোকাবেলায় কৌশল উদ্ভাবন করতে দেখা গেছে। সিরিয়াতে আমরা দেখেছি ড্রোন হামলার আওতার বাইরে রাখতে অস্ত্র এবং সামরিক যানগুলো মাটির নিচে লুকিয়ে রাখার জন্য বিশেষ বাংকার বা ট্রেন্ট তৈরি করেছে। কারাবাখের মতো এলাকাতেও এ ধরনের হামলা প্রতিরক্ষা ব্যবস্থা কার্যকর হতে পারে, বলছেন ভিক্টর মুখাবস্করি। মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও দাবি করেছেন, ভারত চীন সীমান্তে লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল LAC-তে 60,000 সেনা মোতায়েন করেছে চীন। জাপানে কোয়াড গ্রুপভুক্ত দেশগুলোর রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকের পর নিজ দেশে ফিরে এক সাক্ষাৎকারে এ দাবি করেন তিনি। তিনি বলেন, বৈঠকে আমি ভারত, অস্ট্রেলিয়া এবং জাপানের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আলোচনা করেছি। পৃথিবীর অন্যতম বৃহৎ চারটি গণতান্ত্রিক দেশ যারা বিভিন্নভাবে চীনের কমিউনিস্ট পার্টির কারণে ভোগান্তিতে আছে, এই ইস্যুতে দীর্ঘদিন কোয়াড দলভুক্ত রাষ্ট্রগুলো নিশ্চুপ ছিল, যার কারণে চীনারা তাদের আগ্রাসন অব্যাহত রাখতে সক্ষম হয়েছে। এ সময় তিনি বেইজিংয়ের খারাপ আচরণ এবং ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলোর জন্য হুমকি হয়ে ওঠার আলোচনা করেছেন। ভারত প্রশান্ত মহাভারতীয় অঞ্চলের দেশ যুক্তরাষ্ট্র, জাপান, ভারত এবং অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রীরা মঙ্গলবার টোকিওতে বৈঠক করেন। করোনা ভাইরাস মহামারীর শুরু হওয়ার পর এটাই ছিল তাদের প্রথম সাক্ষাৎ। দক্ষিণ চীন সাগর, ভারত প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল এবং লাদাখে প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় চীনের সামরিক আগ্রাসন নিয়ে প্রতিবেশীদের সঙ্গে উত্তেজনার মাঝে টোকিওতে এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। কোনো কিছুতেই ভারতের সাথে নমনীয় হচ্ছে না চীন। আসছে শীতে তিব্বতের ভারত চীন সীমান্তে সেনা টহল এবং নিজেদের আধিপত্য টিকিয়ে রাখার সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে চীন। এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি চালাচ্ছে চীন। জানা গেছে, ভারতের সঙ্গে সীমান্ত উত্তেজনার মধ্যে নিজেদের আধিপত্য টিকিয়ে রাখতে তিব্বতের প্রচণ্ড ঠান্ডা আবহাওয়ায় প্রয়োজনীয় সরঞ্জাম এবং টহলের জন্য অতিরিক্ত সেনা মোতায়েন করেছে চীন, যদিও তীব্র শীতে উভয় পক্ষেরই পিছিয়ে পড়ার সুযোগ রয়েছে। সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে, শীতকালীন সরঞ্জামের মধ্যে থার্মাল হুডস, শীতের প্রশিক্ষণ পোশাক, ওভারকোট, আর্দ্রতা শোষণকারী এবং দ্রুত শুকায় এমন পোশাক, ওয়াটারপ্রুফ থার্মাল গ্লাভস এবং মোজা, অ্যান্টি গ্লেয়ার চশমা ও মাল্টি ফাংশন থার্মাল ওয়াটার বোতল পাঠানো হচ্ছে। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও দাবি করেছেন, ভারত চীন সীমান্তের লাইন অফ অ্যাকচুয়াল কন্ট্রোল LAC-তে 60,000 সেনা মোতায়েন করেছে চীন। জাপানের কোয়াড গ্রুপভুক্ত দেশগুলোর রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকের পর নিজ দেশে ফিরে এক সাক্ষাৎকারে এসব দাবি করেন তিনি। তিনি বলেন, বৈঠকে আমি ভারত, অস্ট্রেলিয়া ও জাপানের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে আলোচনা করেছি। পৃথিবীর অন্যতম বৃহৎ চারটি গণতান্ত্রিক দেশ যারা বিভিন্নভাবে চীনের কমিউনিস্ট পার্টির কারণে ভোগান্তিতে রয়েছে, এই ইস্যুতে দীর্ঘদিন কোয়াড দলভুক্ত রাষ্ট্রগুলো নিশ্চুপ ছিল, যার কারণে চীনারা তাদের আগ্রাসন অব্যাহত রাখতে সক্ষম হয়েছে।
আজকের মতো এ পর্যন্তই ছিল। ভিডিওটি সম্পর্কে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বিশ্বের সর্বশেষ নিউজ সবার আগে দেখতেই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখুন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।